তোমার শুকনো ঠোঁট, কতদিন সেখানে চুম্বনের দাগ পড়েনি, চোখের নিচে গভীর কালো ক্লান্তি, ব্যর্থ প্রেমিকার মতো চিবুকের রেখা, কিন্তু তুমি নিজেই বেছে নিয়েছো এই পথ। তোমার আর ফেরার পথ নেই। প্রিয়দর্শিনী, তুমি এখন বিমানের জানলায় বসে উড়ে এসো না জলপাইগুড়ি আসামের আকাশে। কবিতা ইন্দিরা গান্ধীর প্রতি, কবি সুনীল গঙ্গোপাধ্যায়, কাব্যগ্রন্থ বন্দি জেগে আছো। ইন্দিরা গান্ধীর পুরো নাম ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী। রবীন্দ্রনাথ তার প্রিয় ছাত্রীর নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একমাত্র সন্তান ইন্দিরা প্রিয়দর্শিনী নেহরু। 1917 সালের 19 নভেম্বর তার জন্ম এমন এক পরিবারে যারা সেই পরাধীনতার যুগেও পরিচিত ছিলেন আপামর বিশ্ববাসীর কাছে। পিতামহ মতিলাল, পিতা জওহরলাল ভারতীয় রাজনীতির ইতিহাসে বিচরণ করেছেন উজ্জ্বল নক্ষত্রের মতোই। মাতা কমলা নেহরু ছিলেন পিতা জওহরলালের সর্বক্ষণে প্রেরণাদায়ক সঙ্গী। এই পরিবারের মেয়ে ইন্দিরা আপন ঔজ্জ্বলে উদ্ভাসিত হয়ে উঠবেন তা বলাই বাহুল্য। কৈশোরে যখন পা দিয়েছিলেন ইন্দিরা, তখন তার পরিবারের সদস্যরা ব্যস্ত ভারতের মুক্তি আন্দোলনে। আন্দোলনের কারণে প্রায় সময় বাবা মা থাকতেন কারাগারের অন্তরালে, আর তাই শৈশব আর কৈশোরের অনেকগুলো দিনই প্রিয়দর্শিনী ইন্দিরার কেটেছে নিঃসঙ্গ অবস্থায় এলাহাবাদের বাড়িতে। ইন্দিরার স্কুল যেমন কেটেছে এক এক জায়গায়, কিছুদিন দিল্লিতে পড়াশোনার পর তাকে আবার পাঠিয়ে দেওয়া হয় এলাহাবাদে। 12 বছর বয়স থেকে তিনি জড়িয়ে পড়েন রাজনীতিতে। তিনি চেয়েছিলেন গান্ধীজির ডাকে সাড়া দিয়ে আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু বয়স ছিল বড় বাধা। আইন অমান্য আদালতে যোগ দিতে না পারলেও সমবয়সী কিছু ছেলেমেয়েকে নিয়ে তিনি তৈরি করলেন বাংলা সেনা নামের এক বাহিনী। এই বাহিনীর কাজ ছিল সত্যাগ্রহীদের খাবার জল দেওয়া, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা প্রভৃতি। কিছুদিন পর আবার তিনি পড়তে গেলেন পুনের এক স্কুলে। বোম্বেতে ম্যাট্রিকুলেশন পরীক্ষাও দিলেন। তারপর পিতা জওহরলাল ইন্দিরাকে পাঠিয়ে দিলেন শান্তিনিকেতনে। পিতার ইচ্ছে ছিল রবীন্দ্র প্রভাবে ইন্দিরার জীবন গড়ে উঠুক। তিনি চেয়েছিলেন বিশ্বভারতী থেকেই যেন ইন্দিরা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেন। কবিগুরুর সান্নিধ্য, শান্তিনিকেতনের পরিবেশ সবই ইন্দিরার পরবর্তী জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল। জন্ম দিয়েছিল সৌন্দর্যের প্রতি তার অনুরাগ, শিল্প সচেতনতা ও বিশ্ব ভ্রাতৃত্ববোধ। রবি ঠাকুর বেশ পছন্দ করতেন ইন্দিরাকে। তিনি ইন্দিরার আরেক নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী। এর কিছুদিন পরেই ইন্দিরার মা কমলা নেহরু অসুস্থ হয়ে পড়লেন। মায়ের চিকিৎসার জন্য শান্তিনিকেতনের পড়াশোনা অর্ধসমাপ্ত রেখে অসুস্থ মাকে নিয়ে ইন্দিরাকে যেতে হলো সুইজারল্যান্ডে। 1936 সালে কমলা নেহরু মারা গেলেন। ইন্দিরা অক্সফোর্ডের সামারভিল কলেজে পড়তে গেলেন, কিন্তু শারীরিক অসুস্থতার জোরে সেখানেও তার পড়ালেখা অর্ধসমাপ্ত রইল। এ সময় শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইন্দিরা বাড়ির লোক তাকে দেশে ফিরে আসতে বলল। কোনোক্রমে তিনি লন্ডনে এসে পৌঁছালেন, কিন্তু কোথাও যাওয়ার রাস্তা নেই। অগত্য পুরো বিশ্বযুদ্ধের সময়টা তাকে কাটাতে হলো লন্ডনে। 1942 সালে ইন্দিরা বিয়ে করেন ফিরোজ গান্ধীকে। ফিরোজ জাহাঙ্গীর গান্ধী ছিলেন পার্সি বংশোদ্ভূত প্রখ্যাত ভারতীয় রাজনীতিবিদ ও সাংবাদিক। তিনি ভারতীয় পার্লামেন্টের সদস্যও ছিলেন। তার নামের পদবী ছিল মূলত গান্ধী। 1930 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িয়ে পড়েন ফিরোজ গান্ধী। মহাত্মা গান্ধীর দ্বারা চরমভাবে অনুপ্রাণিত ফিরোজ তার নামের বানান GHANDY থেকে GHANDHI পরিবর্তন করেন। স্বাধীনতা আন্দোলনে জড়িত থাকার সুবাদেই নেহরু পরিবারের সাথে সখ্য বাড়ে ফিরোজের। 1942 সালের 26 মার্চ ফিরোজকে বিয়ের পর ইন্দিরা নেহরু থেকে ইন্দিরা গান্ধী হয়ে যান। বিশ্বযুদ্ধ শেষ হলে ইন্দিরা দেশে ফিরে আসেন, ঝাঁপিয়ে পড়েন ছাত্র আন্দোলনে। অক্সফোর্ডে থাকাকালীন তার ঘনিষ্ঠতা বাড়ে ফিরোজ গান্ধী নামে এক পার্সি পরিবারের ছেলের সাথে। ফিরোজও ছিল যুব কংগ্রেসের এক উজ্জীবিত কর্মী। দুজনের মাঝে গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক। দুজনেই দুজনকে জীবনসঙ্গী হিসেবে পছন্দ করে নেন, কিন্তু এই বিয়েতে সাথ বাঁধেন জওহরলাল নেহরু। ভিন্ন ধর্মের বিয়েতে সামাজিকভাবে যখন প্রচুর গোলযোগ হতো, রাজনৈতিক এবং সামাজিকভাবে বিরূপ প্রভাব পড়তে পারে, এই ভয়ে
জওহরলাল এই বিয়েতে কিছুতেই সম্মতি দিতে চাননি। এমনকি মহাত্মা গান্ধীর মাধ্যমে এই বিয়ে আটকাতে চেষ্টা করেছেন তিনি। তারপরও 1942 সালের মার্চে ফিরোজ ইন্দিরার বিয়ে হয়ে গেল। পরে অবশ্য জওহরলাল নেহরু তাদের সাদরে গ্রহণ করেন। বিয়ের কয়েকদিন পরেই ICC সম্মেলনে ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব পেশ করা হয়। স্বামী স্ত্রী দুজনে ঝাঁপিয়ে পড়েন ভারত ছাড় আন্দোলনে। এই আন্দোলনের কারণে ব্রিটিশ সরকার ইন্দিরাকে বন্দী করলেন। 13 মাস তাকে কাটাতে হলো কারাগারের অন্তরালে। 1947 সালে ভারত স্বাধীন হলো। স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীর পদটি অলঙ্কৃত করলেন জওহরলাল নেহরু। কন্যা ইন্দিরা জওহরলালের সংসার সম্বন্ধে দায়িত্ব নিলেন। পিতার ছত্রছায়ায় দিনে দিনে পরিণত হয়ে উঠতে লাগলেন ইন্দিরা। ঘরের কাজ তাকে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করেনি কখনো। সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ড, চিলড্রেন্স বুক ট্রাস্টের মতো নানা জনহিতকর সংস্থার সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন তিনি। জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী থাকার সময় ইন্দিরা তার ভ্রমণসঙ্গী হয়েছিলেন বহু দেশে। 1955 সালে ইন্দিরা কংগ্রেস হাইকমান্ড ও নির্বাচনী কমিটির সদস্য ছিলেন। 1956 সালে তিনি যুব কংগ্রেসের সভাপতির পদে বসলেন। 1959 সালে হলেন কংগ্রেস সভাপতি। এর আগে পিতামহ মতিলাল এবং জওহরলালও এই পদটি অলঙ্কৃত করে গেছেন। 1964 সালে তিনি রাজ্যসভার সদস্যপদ লাভ করেন। সেই বছরই জওহরলাল নেহরু মারা যান। প্রধানমন্ত্রী হলেন লাল বাহাদুর শাস্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্দিরার জায়গা হল। তিনি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হন। 1966 সালে লাল বাহাদুর শাস্ত্রীর আকস্মিক মৃত্যু ঘটে। পরবর্তী প্রধানমন্ত্রী পদের জন্য মোরারজি দেশাইয়ের মতো প্রবীণ কংগ্রেসের নেতা ছিলেন মূল দাবিদার। কিন্তু তার বিরুদ্ধে দলের কিছু কংগ্রেসের নেতা ইন্দিরা গান্ধীকে প্রধানমন্ত্রীর দাবিদার হিসেবে তুলে ধরেন। মোরারজির পাওয়া 169 ভোটের বিপক্ষে 365 ভোট পেয়ে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হলেন। সেদিন অনেক প্রবীণ কংগ্রেস নেতাই ভেবেছিলেন অপটু ইন্দিরাকে পদে বসিয়ে তারা নিজেদের আখে গুছিয়ে নেবেন। কিন্তু অল্প দিনেই তাদের সেই আশায় গুড়িবালি হল। ইন্দিরা প্রমাণ করলেন তিনি কতখানি বিচক্ষণ, কতখানি রাজনৈতিক দূরদৃষ্টি সম্পন্ন। অল্প দিনেই ইন্দিরা হয়ে উঠলেন কংগ্রেসের অপ্রতিদ্বন্দ্বী নেত্রী। 1967 থেকে 1977 টানা 11 বছর প্রধানমন্ত্রীত্বের স্বাদ লাভ করেন গেলেন তিনি। মাঝখানে তার রাজনৈতিক জীবনে এসেছে নানা ঝড়ঝাপটা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গোড়া থেকে সমর্থন ও সহযোগিতা দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। মুক্তিযুদ্ধ চলাকালীন 1 কোটি বাঙালি শরণার্থীকে আশ্রয় দেওয়া থেকে শুরু করে বিশ্বমহলে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের সার্বিক প্রচেষ্টা সহ নব্য উত্থিত রাষ্ট্রটির জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক কূটনৈতিক লড়াইয়ে সদর্পে অগ্রসর হয়েছিলেন তিনি। বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া, বহির্বিশ্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য 1 কোটি বাংলাদেশি শরণার্থীকে আশ্রয় দান, জাতিসংঘ সহ পৃথিবীর বিভিন্ন দেশের সমর্থন আদায় এবং যুক্তরাষ্ট্র ও চীনের মতো বৃহৎ শক্তিকে যুদ্ধে বিরত রাখার জন্য সোভিয়েত ইউনিয়নের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি, এসবই ছিল তার রাজনৈতিক বিচক্ষণতা ও কূটনৈতিক চিন্তা চেতনার বিষয়। এছাড়া সে সময় দেশের অভ্যন্তরীণ নানা সমস্যাও তাকে মোকাবেলা করতে হয়। সমালোচিত হন নকশালের মতো গণমুখী আন্দোলনকে কঠোরভাবে দমন করে। তার কিছুদিন পর জয়প্রকাশ নারায়ণের উত্তাল আন্দোলনের মুখোমুখিও হতে হয়েছে তাকে। পুত্র সঞ্জয়কে রাজনীতিতে আনার জন্য কঠোর সমালোচনাও সহ্য করেন তিনি। একসময় দেশে অভ্যন্তরীণ জরুরি অবস্থা জারি করতে হয়েছে তাকে। তার ফলস্বরূপ 1977 সালের লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধী পরাজিত হলেন। ভরাডুবি ঘটল কংগ্রেসের, ক্ষমতায় বসল জনতা দল। আদালতে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হলেন ইন্দিরা। তাকে পাঠানো হলো তিহার জেলে। কিন্তু আবার ইন্দিরা প্রমাণ করলেন রাজনীতির ক্ষুরবুদ্ধিতে তার সমকক্ষ কেউ নেই। 1980 সালের নির্বাচনে তিনি বিজয়ী হয়ে ফের ক্ষমতায় এলেন। কংগ্রেসকে করলেন পুনঃপ্রতিষ্ঠিত। ওই বছরেই তার জীবনে ঘটল এক মর্মান্তিক ঘটনা। বিমান দুর্ঘটনায় তার ছোট ছেলে সঞ্জয় মৃত্যু হল। 80-এর দশকে চতুর্থ দফায় ইন্দিরা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ভারতের রাষ্ট্রীয় অখণ্ডতা হুমকির মুখে পড়ে। বেশ কিছু রাজ্য কেন্দ্রীয় সরকার থেকে স্বাধীনতা দাবি করতে শুরু করে এই সময়। এর মধ্যে পাঞ্জাবও ছিল। সন্ত জয়নাল সিং জিংরাওনালের নেতৃত্বে শিখ বিচ্ছিন্নতাবাদীরা স্বতন্ত্র ভূখণ্ড খালিস্তান এর দাবিতে সহিংস আন্দোলন শুরু করে।
1982 সালের জুলাই মাসে জওহরল সিং অমৃতসরের স্বর্ণ মন্দিরের অবস্থান নেন এবং শিখদের ভেতরে বিদ্রোহ উস্কে দিতে থাকেন। 1984 সালের জুন মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ভারতীয় সেনাবাহিনী স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার পরিচালনা করে। বিদ্রোহী দমনের এই অভিযানে ভীমরাওয়াল সহ ভারতীয় সেনাদের হিসাব মতে প্রায় 493 জন শিখ বিদ্রোহী নিহত হয়, কিন্তু অন্যান্য নথি অনুযায়ী বেসামরিক মানুষ সহ মৃতের সংখ্যা আরও বেশি ছিল। সেনাবাহিনীর 4 অফিসার সহ 83 জন নিহত হন। স্বর্ণ মন্দিরের অনেক ভবনও ক্ষতিগ্রস্ত হয় এই অভিযানে। অপারেশন ব্লু স্টারের জন্য বেছে নেওয়া হয়েছিল একটি বিশেষ দিন, 6 জুন। এই দিনটি স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা অর্জন দেবের মৃত্যুবার্ষিকী। এদিনে প্রচুর শিখ তীর্থযাত্রীর আগমন ঘটে স্বর্ণ মন্দিরে। অনেকেই মনে করেন যত বেশি সম্ভব শিখ হত্যা করে বিদ্রোহ দমন করেছিল এই দিনটি নির্ধারণের লক্ষ্য। স্বর্ণ মন্দিরের সেনা আক্রমণের আগে থেকে পাঞ্জাবকে বাইরের পৃথিবী থেকে আলাদা করে দেওয়া হয়। পাঞ্জাবের প্রধান শহরগুলোতে কারফিউ জারি করা হয়। দেশি ও বিদেশি সাংবাদিক কর্মীদের শহরের বাইরে রেখে আসা হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারের অবস্থান আর ব্লু স্টার অভিযান নিয়ে বিতর্ক কম হয়নি, কিন্তু বিতর্কের চেয়ে বেশি সাংঘাতিক ব্যাপার ছিল অভিযান পরবর্তী দীর্ঘমেয়াদী ক্ষয়ক্ষতি। পবিত্র স্বর্ণ মন্দিরের অবমাননা আর খালিস্তানের স্বপ্ন ধূলিসাৎ করে দেওয়ার প্রতিশোধ স্বরূপ 31 অক্টোবর 1984 সতওয়ান্ত সিং ও বেয়ান্ত সিং নামে নিজের 2 শিখ দেহরক্ষী গুলিতে নিহত হন ইন্দিরা গান্ধী।